ঘরে যে কোনো খাবার নেই, সে খেয়াল কি আছে? যাও বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো। আমি এখন ঘুমাচ্ছি, বিরক্ত করো না তো। এখন কতদিন পর আমার ছোট বোন আমাদের বাড়িতে বেড়াতে আসছে, বাজার না নিয়ে আসলে ও খাবে কি? সোনা মিয়া তখন খুশিতে আত্মহারা হয়ে গেল আর বলল, হে কি বলছো তুমি গিন্নি, আমার ছোট্ট শ্যালিকে আসছে বাড়িতে, তাহলে তো বাজারে যেতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। এই বলে সোনা মিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিল। পথে যাবার সময় সোনা মিয়ার বন্ধু গরুর সাথে দেখা হয়ে গেল। গরু তখন শিয়ালকে বলল, কিরে সোনা মিয়া, সকাল সকাল কোথায় চললি? আর তোকে দেখে বেশ খুশি খুশি লাগছে, কি ব্যাপার বন্ধু, আমাকেও বল। আরে দোস্ত, খুশি হব না তো কি হব বল, আজকে আমার আদরের শালিকা আমার বাড়িতে আসছে, আমার যে কি ভালো লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। যাই যাই, এখন আমার শালিকার জন্য বড় বড় মাছ কিনে নিয়ে আসি, তুই থাক। এই বলে সোনা মিয়া সেখান থেকে চলে গেল। সোনা মিয়া বাজার থেকে বড় বড় মাছ কিনে নিয়ে আসলো। বাড়ি এসে শিয়ালনিকে বলল, গিন্নি ও গিন্নি, এই নাও বাজার থেকে বড় বড় মাছ নিয়ে এসেছি, নাও নাও, বড় মাছটা কেটে ধুয়ে রান্না করে ফেলো। আমার শালিকা রুই মাছ খেতে অনেক পছন্দ করে, আমি তাই বাজারের সব থেকে বড় রুই মাছটাই কিনে নিয়ে এসেছি। তুমি কত ভালো গো, তুমি আমাকে এত ভালোবাসো। ও আমার সোনা লক্ষ্মী, ঠিক আছে আমি গিয়ে রান্না করে ফেলি। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাবার পর বাইরে একটি গাড়ির আওয়াজ শুনতে পেল। সোনা মিয়া শিয়াল তাড়াতাড়ি বাইরে চলে আসলো আর এসে দেখল তার শালিকা চলে এসেছে। শালিকাকে দেখে সোনা মিয়া খুব খুশি হলো। সোনা মিয়ার মনে যেন প্রেমের বসন্ত হাওয়া বইতে লাগলো। সোনা মিয়া হাঁ করে শালির দিকে তাকিয়ে থাকলো। তখন তার শালিকা বলল, দুলা ভাই, ও দুলা ভাই, কি হয়েছে আপনার? আপনি হাঁ করে তাকিয়ে আছেন কেন? মুখটা বন্ধ করুন, নইলে তো মাছি ঢুকে যাবে মুখের মধ্যে। আরে শালিকা, তুমি চলে এসেছো, আমি তোমার জন্য সেই সাত সকাল থেকে অপেক্ষা করছি। তুমি আসবে শুনে আমি বাজারের সব থেকে বড় মাছটি কিনে নিয়ে এসেছি। তোমার বোনের মনে হয় এতক্ষণে রান্না শেষ, এসো ভেতরে এসো, খাবে চলো। এরপরে সোনা মিয়া আর তার শালিকা জেমি ঘরের মধ্যে চলে গেল। শিয়ালনি তার বোনকে দেখে অনেক খুশি হলো আর বলল, বস বোন, কেমন আছিস তুই? বাবা মা কেমন আছে? জানিস তোর দুলা ভাই তোর জন্য বাজারের সব থেকে বড় রুই মাছটি তোর জন্য কিনে এনেছে, আমি অনেক যত্ন করে তোর জন্য রান্না করেছি, আয় খাবি আয়। টাকা খরচ করে মাছ কিনলাম আমি, আর তুমি সামান্য একটু রান্না করে সমস্ত ক্রেডিট নিজের নামে নিয়ে নিচ্ছ। শালিকা, মাছ কিন্তু আমি আমার টাকা দিয়ে কিনে এনেছি। দুলা ভাই, আমি তো জানি মাছ আপনি আপনার টাকা দিয়ে কিনেছেন, আপা তো কোনো চাকরি বাকরি করে না, আপা কোথায় টাকা পাবে বলুন দুলা ভাই? এই সমস্ত কথা বলে তারা অনেক মজা করছিল।
শিয়াল শালিকার রূপ দেখে পাগল হয়ে গেল। শিয়াল সাথে সাথেই একটি গান ধরলো। মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। টিং 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 টিং, শোনো গো প্রাণের শালি, ও আমার প্রাণের শালি। শোনো গো প্রাণ সজনী, ও আমার প্রাণের শালি। এই কি বলছো তুমি এসব? আগল টাগল হয়ে গেছে নাকি? আরে বুঝলে না, আমি তো একটু মজা করছিলাম আর কি। দুলা ভাই, আপনি কিন্তু বেশ রোমান্টিক আর অনেক দুষ্ট। আরে তোর দুলা ভাই তোর সাথে একটু মজা করছে রে। ও কিছু না, আয় খাবি আয়। রাতের বেলা শিয়ালের শালি এক বাটি ফুচকা নিয়ে শিয়ালের কাছে গেল। দুলা ভাই, ও দুলা ভাই, আমি আপনার জন্য নিজের হাতে মজার ফুচকা বানিয়েছি, খেতে খুবই মজা হয়েছে, নিন না খেয়ে নিন দুষ্ট দুলা ভাই। তার থেকেও তুমি তো বেশি মজার শালিকা। বুক চিন চিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিন চিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। ছি দুলা ভাই, এসব কি বলছেন আপনি? আপনি না সত্যি অনেক দুষ্ট দুলা ভাই। শালিকা তখন রুম থেকে চলে গেল। যতবার শালিকাকে দেখি ততবার মনের ভেতর প্রেমের ঢেউ উথাল পাথাল করে। কি সুন্দরী যে দেখতে! ইস, বিয়ের আগে যদি বউকে না দেখে বউয়ের এই বোনটিকে দেখতাম, তাহলে সুইট শালিকাকেই বিয়ে করতাম। শিয়াল রিক্সা চালাচ্ছে আর গান গাইছে। মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। টিং 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 টিং, শোনো গো প্রাণের শালি, ও আমার প্রাণের শালি। শোনো গো প্রাণ সজনী, ও আমার প্রাণের শালি। শিয়াল বাড়িতে এসে দেখলো তার শালিকা ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে বাড়িতে চলে যাবার জন্য। সেটা দেখে শিয়ালের তো মাথায় হাত। শিয়াল তাড়াতাড়ি বলল, কি গো শালিকা, কোথায় চললে? আরে দুলা ভাই, আমি বাসায় চলে যাচ্ছি, কাল থেকে আমার ইউনিভার্সিটি খোলা, আমাকে যেতে হবে দুলা ভাই। কি বলছো তুমি শালিকা, তুমি চলে যাচ্ছ মানে? আমার জন্য একটা দিন থেকে যাও না সোনা লক্ষ্মীটি। না দুলা ভাই, অনেক তো থাকলাম, আজ যেতেই হবে। ওগো, তুমি ওকে একটু এগিয়ে দিয়ে এসো না গো, ও একা একা যেতে পারবে না, ছোট মানুষ। ঠিক আছে শালিকা, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। যে করেই হোক শালিকাকে আজ আমার মনের কথাটি বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যে করেই হোক আজই বলতে হবে। আপা ভালো থাকিস, তাহলে আজ আসি আমি। ঠিক আছে, যা ভালোভাবে পৌঁছে আমাকে একটা ফোন করিস। শিয়াল রিক্সা চালাচ্ছে আর গান গাইছে। মন না দিলে হয় কি প্রেম, তাই মন দিয়েছি আমি। টিং 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 টিং, শোনো গো প্রাণের শালি, ও আমার প্রাণের শালি। শোনো গো প্রাণ সজনী, ও আমার প্রাণের শালি। শিয়াল রিক্সা চালিয়ে শালিকাকে বাড়ি পৌঁছে না দিয়ে পার্কে নিয়ে এলো। এ কি দুলা ভাই,
আপনি আমাকে বাড়ি পৌঁছে না দিয়ে পার্কে নিয়ে এলেন কেন? আমি তো বাড়ি যাব। বাড়ি পরে যাবে, আগে আমার কথা শোনো। শালিকা, তোমাকে দেখার পর থেকে আমার মনে প্রেমের ফুল ফুটেছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সুন্দরী শালিকা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জেমি, আই লাভ ইউ। দুলা ভাই, এসব আপনি কি বলছেন? কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত। তুমি যে আমার তুমি মানতে, সে কথা শালি তুমি জানতে। না না দুলা ভাই, এটা হয় না। আপা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে, তার সাথে আপনাকেও, বুঝলেন দুলা ভাই? আহা লক্ষ্মী সোনা, এভাবে বারবার দুলা ভাই বলো না তো ডার্লিং। আমাকে ডার্লিং বলো, ডার্লিং। আর তোমার আপা জানলে তো তবে আমাদের কাজবে, আমরা জানতেই দেব না, বুঝলে সোনা? আর তুমি আর আমি যদি এক হই তাহলে তোমার আপা কিছুই করতে পারবে না। লক্ষ্মী সোনা চাঁদের কণা, তুমি রাজি হয়ে যাও, আর অমত করো না। দুলা ভাই, এটা ঠিক না, একদম ঠিক না। ঠিক না মানে? একদম ঠিক, তুমি আমার সব। তোমার ওই চাঁদ মুখ না দেখে আমি থাকতে পারবো না, তুমি ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাব। একমাত্র তুমিই পারো আমাকে বাঁচাতে। তুমি যদি আমাকে না বলো তাহলে তোমার সামনে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। না দুলা ভাই, আমি আপনাকে কিছুতেই মরতে দেব না। ঠিক আছে দুলা ভাই, আমি আপনাকে ভালোবাসব। এখন হলো তো, এবার একটু হাসি দেখি তো। হুররে হুররে, আই লাভ ইউ শালিকা, আই লাভ ইউ। এরপর থেকে শুরু হয় দুলা ভাই ও শালিকার প্রেম কাহিনী। হ্যালো জানু, সোনা আমার, কি করছো তুমি? আমি তোমাকে না দেখে থাকতেই পারছি না। আজ বিকেলে পার্কে দেখা করো না সোনা। ও মা, ঠিক আছে সোনা লক্ষ্মী, আমি ঠিক সময় মতো পার্কে চলে আসব। আরে আমার কলিজার শালিকা, দেখি তোমার হাতটা দাও তো দেখি। তোমার জন্য আমি ডায়মন্ডের রিং এনেছি, তুমি আমার উপহার গ্রহণ করে আমাকে ধন্য করো সোনা পাখি। এ কি ডায়মন্ডের রিং! ওয়াও দুলা ভাই, তুমি আমাকে এত ভালোবাসো, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার জন্য ডায়মন্ডের রিং কিনেছো। ও মাই গড, উফ, সো ফ্যান্টাস্টিক দুলা ভাই, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ গো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার বোনের থেকেও বেশি। আরে আমার প্রাণের থেকেও আমি তোমাকে ভালোবাসি। পরদিন সকালবেলা। কি গো, এত সাজুগুজু করে কোথায় যাচ্ছো? এদিকে যে ঘরে কোনো বাজার নেই, সে খেয়াল কি তোমার আছে? বাজার নেই তো আমি কি করব? সরো, আমি একটা জরুরি কাজে যাচ্ছি। এখন এসব ঘ্যান ঘ্যান প্যান প্যান করো না তো। এই শালার বেটার ভাবসাব তো আমার কিছুই ভালো ঠেকছে না। ঘরে আমি না খেয়ে আছি, কোনো বাজার নেই, কি রান্না করব তারও কোনো ব্যবস্থা নেই। আর ওদিকে উনি সেজে গুজে কোথায় চলে গেল? তিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। এই শালার বেটা আবার কারো কোনো চক্করে পড়লো না তো? দেখবো তো আজ আমি ওর পিছন পিছন যে
তুই কোন জরুরি কাজে সেজে গুজে যাচ্ছিস? আহ কি যে শান্তি জেনি, তোমার কাছে যখন আসি তখন আর কোনো কিছুর কথাই মনে থাকে না, শুধু মন প্রাণ ভরে তোমাকে দেখতেই ইচ্ছে করে। তু 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 তারা, তোমার কাছে খাইছি ধরা, তু 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 তারা। দুলাভাই, ও আমার দুলাভাই, চলো না দুজনে সিনেমা দেখিতে যাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। দুলাভাই, আহ সিনেমার নাম নাকি তোমাকে চাই। ওরে আমার সোনা শালিকা রে, সিনেমা দেখতে ইচ্ছে করছে বুঝি? চলো আজ দুজন সিনেমা দেখব, আর দুজন দুজনার মাঝে হারিয়ে যাব, চলো। ওরে হারামজাদা, তাহলে এই হলো তোর ইম্পর্টেন্ট কাজ? লুচ্চার বাচ্চা, তুই আমারই বোনের সাথে প্রেম করছিস? আব্বা, আমার কোনো দোষ নেই আব্বা, দুলা ভাই আমাকে জোর করে প্রেমের বাঁধে ফেলেছে আব্বা, আমি সত্যি বলছি আমার কোনো দোষ নেই আব্বা, আমাকে মাফ করে দে আব্বা। দুলা ভাই বলেছে প্রেম না করলে নাকি আত্মহত্যা করবে, আমি সেই ভয়ই তো। শালার বেটা লম্পট, মেয়ে দেখলেই চুকচুক করে, প্রেম করতে ইচ্ছে করে না? আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, আমার ডাকু শিয়াল ভাইকে একটা ফোন দিচ্ছি, আজকে তোর পিঠে ছাল চামড়া তুলে ফেলবে। ডাকু শিয়াল তখন সেখানে এলো, আর শিয়াল ও তার বোনকে উল্টো করে ঝুলিয়ে পিটাতে লাগলো। ভাইয়া, মাফ করে দাও ভাইয়া, আমি আর দুলা ভাইয়ের সাথে প্রেম করব না ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও ভাইয়া। তোদেরকে আজ আমি মেরেই ফেলবো, আজ তোদের মতো লোকদের কারণেই অনেক ঘরে অশান্তি, তোদের চরিত্র ঠিক করে তবেই আমি থামবো। ওরে বাবা রে, মা গো বাবা গো, আমাকে ছেড়ে দিন, ডাকু শিয়াল ভাই আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন এমন অন্যায় কাজ করব না, কোনোদিন করব না, ছেড়ে দিন মা গো বাবা গো। ডাকু শিয়ালের প্যাদানি খেয়ে সোনা মিয়া ভালো হয়ে গেল, আর সুখের সংসার করতে লাগলো, আর ডাকু শিয়াল তার ছোট বোনকে একটি ভালো শিয়াল দেখে বিয়ে দিয়ে দিলো।